নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানায়। অন্ধকারের উৎস হতে বিচ্ছুরিত আলো, সেই তো তোমার আলো। অর্থাৎ অন্ধকার থেকে যে আলো পাওয়া যায় বা যে আলোর দিকে আমরা ধাবিত হয়, সেটাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত আলোর সন্ধান। আর সকল বাধা বিঘ্ন মাঝে জাগ্রত যে ভালো, সেই তো আমার ভালো। বাধার মধ্যে থেকে যিনি আমাদের জীবনের ভালো বা শুভের দিকটাকে দেখিয়ে দিতে পারেন, সেটাই কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আমাদের জীবনের সবচেয়ে ভালো দিক। আর সেই দিকগুলো পরিদর্শন করার জন্য আমাদের যে বিশেষ ব্যক্তিত্বদের শরণাপন্ন হতে হয়, তাদের মধ্যে অন্যতম যে ব্যক্তিত্ব যাকে আমরা এই অনুষ্ঠান জীবনের আলোতে পেয়ে থাকি, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, PhD অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী এই মুহূর্তে আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা কিন্তু সরাসরি ফোন করে কথা বলতে পারছেন আমাদের এই অনুষ্ঠানে। ডক্টর গৌতম শাস্ত্রীকে আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তার সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। এই এই অনুষ্ঠানে আজকের যে বিষয়বস্তু সেটা কিন্তু দিনের বেলা জন্মগ্রহণ করলে একজন জাতক বা জাতিকা কী ধরনের হয় এবং রাত্রে জন্মগ্রহণ করলে তারা কেমন হয়, তাদের বৈশিষ্ট্য অর্থাৎ তাদের চলাফেরা, লাইফস্টাইল কেমন হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। অর্থাৎ প্রথমে জানতে হবে দিনের বেলা, অর্থাৎ দিনের বেলা আর রাত্রে বেলা, অর্থাৎ দিনের সূর্য যখন সকালে উদিত হয় এবং সূর্য যখন অস্ত যায়, এই যে স্প্যানটা এটা কিন্তু দিনের বেলা ইন্ডিকেট করে এবং জ্যোতিষশাস্ত্রে কিন্তু এর অনেক ব্যাখ্যা আছে। তাছাড়া কিন্তু রাত্রে অর্থাৎ সূর্য যখন অস্ত গেল এবং পরবর্তী দিনে যখন সূর্য উদয় হবে এটাকে কিন্তু রাত্রিবেলা ধরা হয়। অর্থাৎ এই যে এখানে কিন্তু দুটো গ্রহের কিন্তু, হ্যাঁ, তাদের কিন্তু প্লাস পয়েন্ট, অর্থাৎ দুটো গ্রহর কিন্তু এখানে কিন্তু যথেষ্ট বৈশিষ্ট্য তারা বহন করে। প্রথম অবস্থায় অর্থাৎ দিনের বেলা যদি আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু রবি গ্রহটা আপনার মূল ভূমিকা গ্রহণ করবে। অর্থাৎ যে জাতক বা জাতিকা দিনের বেলায় জন্মগ্রহণ করবে তারা কিন্তু, এরা কিন্তু যথেষ্ট, হ্যাঁ, সৎ এবং পূর্ণ কর্মে কর্ম করতে কিন্তু এরা আগ্রহী হয় এবং এরা কিন্তু নিজেকে, অর্থাৎ সৎ যেমন বললাম অর্থাৎ অনেস্ট, এরা অত্যন্ত বড় হওয়ার বাসনা এদের মধ্যে জাগে এবং জীবনে ভালো স্থানে পৌঁছাতে সবসময় সক্ষমও হয় এবং এরা এরা কিন্তু শ্রদ্ধাপরায়ণ হয়, অর্থাৎ কোনো ব্যক্তির কাছে এরা কিন্তু অ্যাকসেপ্টেবল হয়। এবং এই হচ্ছে দিনের বেলা যারা জন্মগ্রহণ করে, এদের কামনা বাসনা যথেষ্ট থাকে এবং সেক্ষেত্রে সেইগুলো কিন্তু অ্যাচিভ করতেও কিন্তু এরা সক্ষম হয়, কারণ এদের অর্থভাগ্য কিন্তু ভালো হয়। অর্থাৎ দিনের বেলা যাদের জন্মগ্রহণ করে তাদের কিন্তু এইগুলো লক্ষ্য করা আছে। ফোনে মনে হয় একজনের আছে, একজন ফোনে, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বারাসাত থেকে কৌশিক দে বলছি। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 7/5/1982। টাইম? টাইম 7:30 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে নদিয়ার কল্যাণী। ডেট অফ বার্থটা আর একবার বলুন তো। 7/5/82, 7:30 PM, সন্ধ্যে 7:30 তো? আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। সন্ধ্যে 7:30, নদিয়া। আপনি নদিয়ার থেকে বলছেন? হ্যাঁ, নদিয়া রানাঘাট। নদিয়ার রানাঘাটে কি জানতে চাইছেন আপনি? 82 তে আপনার জন্ম। কেরিয়ারের ব্যাপারে? আপনার এখানে যেগুলো ইন্ডিকেট করছে দেখুন, আপনার লগ্ন বৃশ্চিক লগ্ন এবং তুলা রাশি এবং সাথী নক্ষত্রে আপনার জন্ম কেমন, আপনার এই জন্ম ছক অনুযায়ী আপনি মানুষকে যথেষ্ট উপকার বা হেল্প করতে পছন্দ করেন, যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারেন কেমন, কিন্তু বর্তমান যে সময় অর্থাৎ আপনার সাকসেসের জায়গাটাই ডিস্টার্ব হয়ে আছে। কেন? সাকসেস আপনার যে কোনো মুহূর্ত, অর্থাৎ আপনার দেখা গেল সমস্ত কাজ কমপ্লিট, হ্যাঁ, একদম হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু বাধা পড়ে যাচ্ছে এবং সেই কাজটা কমপ্লিট হচ্ছে না কেমন। আপনার কিন্তু এখানে সার্ভিস লাইফ খুব খারাপ নেই, ভালো আছে। আপনি কি করেন বলুন তো? আমি শিক্ষকতা করি। হ্যাঁ দেখুন, এই যে এখন নিশ্চয়, আচ্ছা, এখানে এখানে যেগুলো ইন্ডিকেট করছে দেখুন, আপনার বর্তমান সময় অর্থাৎ এই বিগত মার্চ মাস থেকে সময়টা একটু বেশি খারাপের দিকে এসেছে
এবং আপনি কোনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়বেন। আপনি এখন কি করছেন? এখন এই সমস্যা কিন্তু আপনার আসার কথা, আপনার কি এগুলো এসছে? না, এখনো কোনো আসেনি। আপনার বর্তমানে একটু ক্রনিক ডিজিজ দেখা যাবে, ক্রনিক ডিজিজ, বুঝতে পারলেন? হ্যালো, আপনার আপনি একটা জিনিস আপনাকে বলি। আচ্ছা দাদা, যেগুলো বলছেন সেগুলোর সাথে আপনি সহমত কিনা জানান আগে। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। আপনার আপনার বিবাহ নিশ্চয় হয়েছে? হ্যাঁ হয়েছে। দেখুন, বিবাহিত জীবনে আপনার যে সমস্যা আছে আপনাকে অন মিডিয়ায় এগুলো বলে, হ্যাঁ, আপনাকে একটু ডিস্টার্ব করা, মানে এটা ডিস্টার্ব করা বা মানসিকভাবে একটু আঘাত দেয়া, এই জায়গাটা আমি চাইছি না, কিন্তু এই জায়গাটা একটু সমস্যা আছে। আপনার ওয়াইফ দেখবেন আপনাকে কিন্তু যথেষ্ট ভালোবাসে এবং যথেষ্ট বেশি কথাও বলে, কেমন? হ্যাঁ, আপনার অষ্টম স্থানটা একটু ডিস্টার্ব হয়ে আছে, কারণ আপনার অষ্টমে রাহু কানেকশন করছে এবং সপ্তমে বুধের কানেকশন আছে। এই জায়গাগুলো একটু ঠিক করতে হবে, নয়তো কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কিন্তু আপনারা দুজন দুজনের থেকে একটু দূরে চলে যাবেন, কেমন? ঠিক আছে, আর কি প্রশ্ন আছে কি নিয়ে? স্যার আর একটা কথা জানতে চাই, আমি ওই ক্যাম্প করার জন্য খুব চেষ্টা করছি, আমি বাড়িতে অনেক দূরে চাকরি করি। হ্যাঁ আচ্ছা, এটা কি এই মুহূর্তে হবে? ট্রান্সফারের জায়গা কিন্তু এই মুহূর্তে ইন্ডিকেট করছে না ট্রান্সফার, আপনার 2020 সালের দিকে একবার ট্রাই করতে পারেন। তার আগে অবশ্যই জন্ম ছক আপনাকে রেক্টিফাই অবশ্যই করতে হবে, কারণ এখানে লগ্নপতি শনির সঙ্গে অর্থাৎ তৃতীয়পতি এবং চতুর্থপতি তার সঙ্গে কানেকশন করে কিন্তু সে একাদশে বসে আছে। এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব আছে, কারণ তৃতীয়পতি চতুর্থপতি শনি গ্রহ এবং লগ্নপতি সে কিন্তু মঙ্গল, এই শনি মঙ্গলের একটা কানেকশন যে কারণে হয়েছে সেটা হচ্ছে একাদশে, সেই জায়গাটা আপনার সাকসেসের জায়গা, সেই জায়গা নিয়ে ডিস্টার্ব। আপনি বিগত দিনে যা কাজ করবেন সেই কাজগুলো কিন্তু একটা স্টে করে যাবে, একটা জায়গায় নির্দিষ্টভাবে স্টে করে যাবে, এবং সাকসেসের জায়গা, সাকসেস আপনার একটু দেরিতে লাইভে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি পারলে এসে একবার দেখা করে যান, যারা আসবেন বুকিং নাম্বারে ফোন করে আসবেন, প্রত্যেকের জন্য কিন্তু এই রকম একটি লাইফ টাইম হরোস্কোপ রয়েছে, মানে যারা চেম্বার বেসিক লাইফ হরোস্কোপ, হ্যাঁ বেসিক লাইফ হরোস্কোপ আপনারা পাচ্ছেন যারা যারা চেম্বারে আসবেন, এবং এটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং এই হরোস্কোপে আপনাদের জীবনের সমস্ত খুঁটিনাটি সম্বন্ধে আপনারা জানতে পারবেন, মানে কখন কি সময় দিয়ে সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন তার ডিটেলিংটা এই হরোস্কোপে যেহেতু থাকে, সেটা দেখে কিন্তু আপনাদের অনেক ডিসিশন নিতে সুবিধে হবে। এই কারণেই এই বেসিক লাইফ হরোস্কোপ যারা চেম্বারে আসবেন প্রত্যেকের হাতে এটি সম্পূর্ণ বিনামূল্যে তুলে দিচ্ছেন দাদা, আর অন্যথা হয়তো এরকম একটি হরোস্কোপ করাতে গেলে আপনাদের অনেক অর্থ ব্যয় করে এই ধরনের হরোস্কোপ মানে নিতে হতো, কিন্তু দাদা এটা কিন্তু একদম মানে অত্যন্ত পরিশ্রম করে এই ধরনের একটি লাইফ টাইম হরোস্কোপ আপনাদের জন্য তৈরি করছেন এবং বিনামূল্যে আপনারা পাচ্ছেন। আর যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখে বুকিং করবেন আপনারা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন হাতিবাগানের চেম্বারে, আপনারা হাতিবাগানের চেম্বারের জন্য বুকিং করতে পারেন, এবং যারা ছাত্রছাত্রী রয়েছে যারা এবারে পাশ করেছে বা আগামী দিনে বেশ কয়েকটি রেজাল্ট বেরোবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে, তাই তো আপনার চেম্বারে? তো আমরা এবার যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেখানে দিনের বেলা, দিনের বেলা আপনার জন্মগ্রহণ করলে আপনার আর একটা জিনিস দেখবেন পছন্দ হবে, যেটা আপনার নতুন নতুন পোশাক পরতে ইচ্ছা করবে এবং বিভিন্ন রঙিন, অর্থাৎ বিভিন্ন রঙের পোশাক আপনি, হ্যাঁ, দেখা গেলো যে সময় বিশেষ সেগুলো চেঞ্জ করছেন এবং নতুন নতুন চেঞ্জ করতেও আপনি পছন্দ করবেন, একই কালার বা একই পোশাক কিন্তু আপনি সব সময় পড়বেন না, এটা কিন্তু আপনার মধ্যে কিন্তু এই অর্থাৎ আপনার বলতে যে জাতক জাতিকা দিনের বেলা জন্ম করবে গ্রহণ করবে তাদের মধ্যে কিন্তু এটা দেখা যায়, এবং এরা, আমি তো প্রথমেই বলেছি, এরা যথেষ্ট বুদ্ধিমান হয় এবং এরা কিন্তু দেখতে শুনতে কিন্তু এদের খুব সুন্দর দেখতে শুনতে হয়, এবং এদের চোখ চোখ দুটো কিন্তু খুব সুন্দর হয়। এটা হচ্ছে দিনের বেলা, কারণ দিনের বেলা যাদের জন্মগ্রহণ, এবার এইবার টাইমের ফ্যাক্টর আছে, আপনার কোন টাইমে জন্ম, যদি দিনের বেলায় দেখা গেলো যে 12টার থেকে অর্থাৎ 11:45 থেকে 12:30টার মধ্যে জন্মগ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনি কিন্তু যে যে কাজই করেন না কেন সেখানে সাকসেসফুল পাবেন, সাকসেসফুল হবে, এবং সরকারি চাকরি বা যে চাকরি করুন না কেন একটা ভালো পোস্ট আপনি হোল্ড করবেন যদি আপনার 11:45 থেকে 12:30টার মধ্যে আপনার জন্ম হয় দিনের বেলা।
যে আচ্ছা, ফোনে মনে কে হয় একদিন আছেন আসছেন। বলুন। নমস্কার, আমি বীমা বলছি, আচ্ছা কোথা থেকে ফোন করেছেন, গড়িয়া থেকে। ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? 17/9/87, প্রশান্ত দাস। প্রশান্ত 10/17/9/87, 17ই সেপ্টেম্বর 87। টাইম বলুন। রাত 8:25। আর জন্মস্থান? গড়িয়া। ঠিক আছে, সাথে থাকুন। 17/9/87, রাত্রি 8:25, গড়িয়া। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি এখন গড়িয়া থেকেই বলছি। দেখুন, এটা আপনার ব্যাপারে জানতে চাইছেন? না, আমার ভাইয়ের ব্যাপারে, ওর বিয়ের সম্বন্ধে। আপনার ভাইয়ের ব্যাপারে জানতে চাইছেন? এখানে ভাইয়ের লগ্ন ইন্ডিকেট করছে, মেষ লগ্ন। জানেন এগুলো? না। মেষ লগ্ন মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রের তৃতীয় চরণে ভাইয়ের জন্ম। কেমন? দেখুন, ভাইয়ের কিন্তু সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। হ্যাঁ, এই যে বিবাহ করবে কি করবে না, এই সিদ্ধান্ত নিতেও কিন্তু এতটা দিন পার হয়ে গেছে, অর্থাৎ 87-এ জন্ম। কেমন? হ্যাঁ, আমি বলি, আপনার বিবাহের কানেকশন এখনো আসেনি, ঠিক আছে? এখন বর্তমানে যে যোগটা চলছে, বিবাহের কানেকশন নেই। তা কিন্তু ছকে যেগুলো ইন্ডিকেট করছে, মেষ লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রের তৃতীয় চরণ জন্ম, লগ্নে বৃহস্পতির কানেকশন রয়েছে এখানে এবং তৃতীয় চন্দ্রের কানেকশন রয়েছে। কেমন? অর্থাৎ ও যোগাযোগগুলো হচ্ছে, কিন্তু এই তৃতীয় চন্দ্র তৃতীয় বসে আছে, কিন্তু বর্তমানে শনি ট্রানজিট করে গেছে এবং শনির সম দৃষ্টি পড়ে রেখেছে। অর্থাৎ এই ভাইয়ের বিবাহ আপনার 2020 সালের জানুয়ারির পরে 100-এ 100% বিবাহ হবে এবং যোগাযোগও হয়ে যাবে। কেমন? আর আপনি কিছু জানতে চাইছেন ভাইয়ের ব্যাপারে? হ্যাঁ, ঠিক আছে, ভালো ভাইয়ের থাকবেন। একটা জিনিস মাথায় রাখুন, ভাইয়ের কিন্তু বর্তমানে কোনো মানহানির যোগ রয়েছে বা পুলিশ কেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি কি লাইনে আছেন? না না, আমি ঠিক আছি। হ্যাঁ, এই জায়গার থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। তো মানে এইগুলো, এই বিষয়গুলো যেইখানে, যেই সম্পর্কে আপনাদেরকে সতর্ক করে দেওয়া হয়, এটা অবশ্যই একটু নোট করে নেবেন, কেননা এটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে এই জায়গাগুলো দেখেছেন বলেই আপনাদেরকে বলেছেন। অতএব মানে এই ব্যাপারগুলো সম্পর্কে সতর্ক যদি না হন, ভবিষ্যতে হয়তো আপনাদেরকে এমন পরিস্থিতিতে পড়তে হবে যেখান থেকে হয়তো আপনাদেরকে অনেক, মানে কি বলবো, যে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এই ছকটা ইমিডিয়েট রেক্টিফাই করতে হবে, যে ছকটা আমি আগে দেখলাম। কেমন? কারণ এখন মানসিকভাবে যথেষ্ট চাপেও আছেন উনি। আচ্ছা আচ্ছা, ফোনে মনে হয় একজন কে আছেন বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন। আমি ক্যান্টনমেন্ট থেকে গীতাঞ্জলি মজুমদার বলছি। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? ছেলে, ছেলের ব্যাপারে। নাম বলুন। শৌভিক মজুমদার। হ্যাঁ। 1994, ডিসেম্বর সকাল 9:30। কত ডিসেম্বর? 1994। হ্যাঁ, 8 সেপ্টেম্বর। ও আচ্ছা, 8/9/94। টাইম বলুন। সকাল 9:30। আর জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান দমদম। আচ্ছা, 8/9/94, 9:30, দমদম। আপনি এখন কোথা থেকে বলছেন? ক্যান্টনমেন্ট থেকে। আপনি ছেলের ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। দেখুন, ছেলের লগ্ন হচ্ছে তুলা লগ্ন, কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে এক চরণে জন্ম। অর্থাৎ ছেলে কিন্তু মঙ্গলের দশায় জন্মগ্রহণ করেছে। ছেলের মধ্যে কিন্তু জেদ, রাগ, এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট আছে। এগুলো আপনি বুঝতে পারেন? হ্যাঁ, ছেলে ঠান্ডা লাগার প্রবণতাও যথেষ্ট আছে। কেমন? ছেলের সঙ্গে আপনার অ্যাডজাস্টমেন্টের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনার সাথে আপনার ছেলের সম্পর্ক কিরকম? মিসআন্ডারস্ট্যান্ডিংটা আপনার সঙ্গে বেশি হবে, বাবার সঙ্গে সেই রকম নেই, বাবার সঙ্গে জায়গাটা ভালো আছে। হ্যাঁ, মোটামুটি এইটা জেনে নিন। আর আপনি ছেলের ব্যাপারে কি জানতে চাইছেন? 94-এ জন্ম। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি আমি, এই 2019 সালের সেপ্টেম্বরের পরে কানেকশনটা ভালো হবে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু কোনো জায়গার থেকে একটু সমস্যা আসতে পারে ছেলের। কেমন? অর্থাৎ কেউ ওকে হুমকি দিতে পারে, এক।
হ্যাঁ, হয়তো ও ভালো কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু ওর বাধা তৈরি করতে পারে। হ্যাঁ, এই সব ব্যাপারগুলো কিন্তু একটু সাবধানে যেন ও চলাফেরা করে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে বর্তমানে কিন্তু মানসিক চাপে যথেষ্ট আছে কোনো জায়গার। হ্যাঁ, আপনি মা এখানে যেটা বলবো, এখন ছেলে তো নেই, এখানে কিন্তু মানসিক চাপ বা কোনো জায়গায় যদি যদি না কোনো জায়গায় ওর সম্পর্ক তৈরি হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে নেই, সেই জায়গাটা সমস্যা আছে এবং এগুলো মানসিক আপনি কারণে জানেন? কিন্তু ভেঙে পড়েছে। না, জানি না। হ্যাঁ, আচ্ছা, এইগুলো যাই হোক, এগুলো একটুখানি আপনি করতে পারেন, খেয়াল করতে পারেন। আচ্ছা, সরকারি চাকরি কি ব্যাংকের চাকরি এগুলো হওয়ার চান্স সরকারি আছে? চাকরির কানেকশন খুব ভালো আছে, ব্যাংকিং রিলেটেড জায়গাটা ওর ভালো আছে, কেমন যোগাযোগ করতে বলুন। তাছাড়াও কিন্তু রেলের মধ্যে চাকরি করার সম্ভাবনা আছে, এটাও কানেকশন এখানে করছে, কেমন। আপনি ফোন কোথা থেকে এই করছেন? বছরের মধ্যে পাবে কি? এই বছরে কিন্তু পুরোপুরি কনফার্ম না, কারণ ছকটা কিন্তু অবশ্যই রেকটিফাই করতে হবে। ছকটা যদি রেকটিফাই করতে পারেন তাহলে নভেম্বরের দিকে কিন্তু একটা ভালো কানেকশন আছে, কেমন। আপনি কোথা থেকে ফোন করছেন? ক্যান্টনমেন্ট থেকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি পারলে একবার চেম্বারে এসে দেখা করে নিন, কেননা যেটা বলছেন রেকটিফিকেশন করার প্রয়োজন আছে, তো এই রেকটিফিকেশন করলে পরেই কিন্তু এই যে যেই সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো আপনারা সার্থক রূপ দিতে পারেন। কিন্তু রেকটিফিকেশন না করলে পরে কিন্তু এই জায়গাটা কখনো সিওরিটি দাদা দিতে পারেন না, এই কারণেই চেম্বারে আসতে হবে। এবং চেম্বারে আসা মানেই অনেক অর্থ খরচ হবে, এটা কখনোই আপনারা ভাববেন না। আপনাদের মতো করে, মানে আপনাদের যেমন সমর্থ ঠিক তেমন করেই কাজ করে দেন এবং সেটি অব্যর্থ ফল দেয়, কেননা যেহেতু একটা বলবো যে ক্যালকুলেটিভ ওয়েতে, মানে পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক একটা ভিত্তি নিয়ে, মানে বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে এগোন, এই কারণেই কিন্তু আপনাদের অব্যর্থ ফল দিয়ে থাকেন। আর যেটা বলে থাকি যে তিনের সাথে তিন গুণ করলে পরে আমরা যেই ফলাফলটা পাই, অর্থাৎ সেটাই কিন্তু আপনারা পাবেন, মানে নয়ই পাবেন, এর ছাড়া অন্যথা হওয়ার কোনো হ্যালো, জায়গাই নেই। সেই কারণেই প্রচুর অর্থ নিয়ে যে তার চেম্বারে আসতে হবে এরকম কখনোই ভাববেন না। আর আবার বলে দেবো যে আপনারা কিন্তু এরকম একটি হরোস্কোপ পাচ্ছেন, এরকম টাইপের একটি হরোস্কোপ আপনারা যারা যারা চেম্বারে আসবেন প্রত্যেককে এটি ফ্রিতে দেওয়া হচ্ছে। তো এবং এর মধ্যে কিন্তু বেসিক লাইফ হরোস্কোপ, এই হরোস্কোপটি যেটি তুলে দেওয়া হচ্ছে এর মধ্যে অনেক ডিটেলিং পাবেন, মানে আপনি বর্তমানে যেই গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো রয়েছে সেই গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনি কি কাজ করতে পারেন তার ডিটেলিং, এবং তারপরে আপনার ভবিষ্যতে আপনি কি করবেন না করবেন একদম অনেক ডিটেলসে দেওয়া রয়েছে, যেগুলো হয়তো অন্যান্য চেম্বারে অনেক অর্থ খরচ করে আপনাদের নিতে হয়, সেটা এখানে একদম বিনামূল্যে আপনারা কিন্তু উপহার হিসেবে পাচ্ছেন চেম্বারে যারা আসেন। যে হ্যাঁ বলুন। ইনফরমেশন গুলো ওর মধ্যে দেয়া থাকবে হ্যাঁ, সেগুলোর প্রত্যেকটা আরেকবার ভেরি সেটা কি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এবং বেশ কিছু পেজ ওর মধ্যে দেয়া আছে, এবং যা যা ইনফরমেশন দেয়া থাকবে আপনার লাইফ টাইম আপনার ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটার মাধ্যমে আপনি আপনি নিজেও অনেক কিছু জানতে পারবেন আপনার লাইফ বা আপনার কি ধরনের কি জিনিস পছন্দ বা আপনার আগামী দিনে কোন সেক্টর আপনার জন্য ভালো শুভ আছে, সব কিছু কিন্তু আপনি এই বেসিক লাইফ লাইফ হরোস্কোপ, হরোস্কোপের মধ্যে আপনি পেয়ে যাবেন। মানে এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, মানে এটাকে সাথে নিয়ে যারা যারা এগোবেন তাদের কাজগুলো কিন্তু অনেকটা প্ল্যান মাফিক হবে, এবং প্ল্যান ওয়াইজ আমরা যদি কাজ করি সেই কাজ থেকে কিন্তু আমরা সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে থাকি, এটা আপনারা জানেন। সেই কারণেই এই ধরনের এবার একটি বেসিক লাইফ টাইম হরোস্কোপ আপনাদের হাতে তুলে দিচ্ছেন। এবার হচ্ছে যারা রাত্রে জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ রাত্রে কিন্তু যারা জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু শনি গ্রহটা কিন্তু ভীষণভাবে তাদের তার উপর প্রভাব বিস্তার করে, এবং তাছাড়াও কিন্তু চন্দ্র আছে, চন্দ্রগ্রহ আছে, কিন্তু শনি গ্রহের প্রভাবটা বেশি থাকে। অর্থাৎ রাত্রে যারা জন্মগ্রহণ করে তারা কথাবার্তার ক্ষেত্রে একটু বুঝে সুঝে কথাবার্তা বলে, এবং এদের ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু যথেষ্ট থাকে। এরা দিনের বেলা একটু ঘুমাতে পছন্দ করে, যারা রাত্রে জন্মগ্রহণ করেন তারা একটু মাথায় রাখবেন, তারা কিন্তু দিনের বেলা একটু ঘুমাতে পছন্দ করবেন। এবং এদের ড্রেস যেমন দিনের বেলা জন্মগ্রহণ করলে তাদের কিন্তু পোশাক বারে বারে চেঞ্জ করে, কিন্তু রাত্রে যারা জন্মগ্রহণ করেন তাদের কিন্তু পোশাক কিন্তু একই পোশাকে থাকতে এরা পছন্দও করে, এবং একটু ব্ল্যাক শেডের ওপর কালার পছন্দ করে এরা, এবং মাত্রা অতিরিক্ত কিন্তু এদের ইচ্ছা শক্তি কিন্তু ভীষণ হয়, এবং এরা একটা নির্দিষ্ট অর্থাৎ এরা কিন্তু
যে কোনো জিনিস পাওয়ার জন্য ওরা অনেক কিছু করতে পারে, এটা কিন্তু রাত্রে যারা জন্মগ্রহণ করে তাদের, এবং এরা কিন্তু অন্যের বশীভূত হয়ে যায় খুব তাড়াতাড়ি, আচ্ছা অর্থাৎ রাত্রে যারা জন্মগ্রহণ করে এগুলো কিন্তু দেখেছি ঠিক, আমরা। এগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, এবং দাদার কথা যেগুলো বলেন প্রত্যেকটি কথাই কিন্তু অত্যন্ত মূল্যবান। এই কথাগুলো মানে আজকে অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, এটা যখন আপনার জীবনের সাথে হুবাহু মিলে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটি পয়েন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান আমাদের জীবনের জন্য। সেই জায়গাগুলোই মানে সেই বিষয়গুলোকেই তিনি সিলেক্ট করে অনুষ্ঠানে আলোচনা করে থাকেন। চেম্বারগুলো একবার দেখে নিই, বুকিং নাম্বারে ফোন করে আপনারা আসুন, দূরের বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বুকিং করতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা নোট ডাউন করে নিন। আর চেম্বার থাকছেন হচ্ছে ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারের চেম্বারে, প্রতি সোমবার করে থাকছেন সুকান্ত সদনের কাছে 4টে থেকে 8টা, অথবা পাচ্ছেন শ্রীরামপুরে মাতারা জ্যোতিষ কেন্দ্রে 4টে থেকে 8টা, কালীঘাট করে পাচ্ছেন দিশাতে, কালীঘাট এই সরি মঙ্গলবার থাকছেন কালীঘাটের দিশা চেম্বারে 4টে থেকে 8টা, বুধবার করে পাচ্ছেন বর্ধমানে তিনকুনিয়া বাসস্ট্যান্ডের বিপরীতে 11টা থেকে 5টা, অথবা মেচেদাতে 12টা থেকে 3টে, বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন কৃষ্ণনগরে, কৃষ্ণনগরে হচ্ছে 12টা থেকে 5টা অবধি থাকছেন কৃষ্ণনগর থানার বিপরীতে চেম্বার, শোভাবাজারে থাকছেন বৃহস্পতিবার করে আপনারা সরি শুক্রবার করে আপনারা শোভাবাজারে চেম্বারে পাচ্ছেন 3টে থেকে 6টা। আজকে তারা দেখাতে চাইছেন আপনারা আজকে কিন্তু শোভাবাজারে চেম্বারে চলে আসুন, 3টে থেকে 6টা অবধি থাকছেন, আর হাতিবাগানে চেম্বারে থাকছেন 6টা থেকে 8টা অবধি। শুক্রবার, শুক্রবারে কিন্তু শোভাবাজারেও পাবেন, হাতিবাগানেও পাবেন, পাবেন জায়গাতেই আমাকে পাবেন। আর শনিবার দিন থাকছেন দমদমে 2টে থেকে 5টা, দমদমে দিগদর্শন চেম্বার লক্ষ্মীনারায়ণ মন্দিরের বিপরীতে, রবিবার করে কাঁচড়াপাড়াতে পাচ্ছেন 11টা থেকে 7টা। আপনারা যারা যারা আসবেন প্রত্যেকেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসবেন। আর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আপনার কী কী সুযোগ আছে বলুন? যারা স্টুডেন্ট আসছে তাদের জন্য আলাদা গিফট দেওয়া হচ্ছে, তাছাড়া তো ওই হরোস্কোপ, হ্যাঁ, যেটা ভেরি ইম্পর্টেন্ট লাইফের, কোন সেক্টরে যাবে, কীভাবে তাদের পড়াশোনা, কোন সাবজেক্ট নিয়ে করলে ভালো হবে, তারপরে কোন লাইনে তাদের কেরিয়ার ভালো হবে, সবগুলো তো তার ওই বেসিক হরোস্কোপে ডিটেলসটা লেখা থাকবেই। তাছাড়াও কিন্তু আমার তরফ থেকে একটা করে গিফট তাদেরকে দেবো, এটা কিন্তু আমি বলছি আর কি। একদম, তো যারা ছাত্রছাত্রীরা মানে যাদের রেজাল্ট আউট হয়েছে অবশ্যই আপনারা আসবেন, এবং ক্যালকুলেশন যেমন অনবদ্য করে থাকেন ঠিক তেমনিভাবে আপনারা ক্যালকুলেশন যদি ঠিক হয় তার পরবর্তী যে জায়গাটা অর্থাৎ প্রতিকারের জায়গাটা সেটাও কিন্তু অব্যর্থ দিয়ে থাকেন, যেখানে আপনারা মানে আপনাদের নাগালের বাইরে গিয়ে বা আপনাদের সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই খরচ করতে হবে না, আপনার সামর্থ্য অনুযায়ী তিনি কিন্তু আপনাকে প্রতিকার দিয়ে দেবেন যেটার মাধ্যমে আপনারা সারা জীবনব্যাপী সুস্থ থাকতে পারেন। অতএব দেরি না করে বা সমস্যাটাকে আরো বেশি গুঁড়ো না করে যত তাড়াতাড়ি সম্ভব এসে সমাধান করবেন আপনি ভালো থাকতে পারবেন। বুকিং নাম্বার যেগুলো অন রয়েছে সেখানে আপনারা ফোন করে আসুন। আমি বুঝতে পারছি না আজকে অনুষ্ঠানে কি আর সময় আছে কি না, সময় আমাদের একদম প্রায় শেষের দিকে হয়ে গেছে, তাহলে মানে আপনি কি বলবেন আর বলুন। একটা জিনিস বারে বারে বলবো যে আপনার লাইফ কি আছে, অর্থাৎ আপনার লাইফে কি আছে, অর্থাৎ আপনার কি চাকরি আছে, সরকারি চাকরি না বেসরকারি চাকরি, না ব্যবসা, না আপনার অন্য কিছু, সেটা কিন্তু আপনার হরোস্কোপ, হরোস্কোপও ইন্ডিকেট করবে। অর্থাৎ আপনি দেখা গেলো যে পড়াশোনা করছেন, এই মুহূর্তে খুব ভালো পড়াশোনা করছেন, আপনার 2 বছর পরে হয়তো আপনার সেই জায়গাটা ব্রেকআপও হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, বা 1 বছরে রেয়ার লসও হবে, সেইগুলো কিন্তু অবশ্যই একটা অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইড করে নিয়ে যেতে পারে। অর্থাৎ সেই জন্য আমি বারবার বলবো যে আপনাদের হরোস্কোপ, অর্থাৎ আপনাদের যে হরোস্কোপ আছে সেটা আগে ভালো করে বিচার করুন, আপনার জন্মছকে কিন্তু সব কিছু লুকিয়ে আছে, সেই জন্য আপনি এইগুলো বিচার করে আগামী দিনে স্টেপগুলো নিন। কারণ আপনি বর্তমানে দেখা গেলো একটা ভালো ব্যবসা করছেন, সেই ব্যবসাটা আগামী দিনে কতটা ফলপ্রসূ হবে বা ডেভেলপ হবে সেটাও কিন্তু সবকিছু বিচার কিন্তু হরোস্কোপেই পাবেন। একদম একদম, সেই কারণে এই হরোস্কোপ আপনাদের জীবনে মানে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, এবং যারা এখনো এটি কালেক্ট করেননি প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই আপনাদের একবার এই এই ধরনের একটি হরোস্কোপ বানিয়ে নিলে পরে সারা জীবনের জন্য আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।